আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাপটপে থাকা এই জয়স্টিক বাটনটির কাজ কি, এই বাটনটি দ্বারা আপনি কি কাজ করতে পারবেন এবং এই বাটনটি দেওয়ার কারণটা কি। আমি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলাপ করব। এটি একটি জয়স্টিক বাটন নামে পরিচিত। এটি অনেক ল্যাপটপে সাথে দেওয়া থাকে, আবার অনেক ল্যাপটপের সাথে দেওয়া থাকে না। বিশেষ করে বিজনেস সিরিজের ল্যাপটপ গুলোতে এরকম ধরনের জয়স্টিক বাটন দিয়ে থাকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই জয়স্টিক বাটনের কাজ কি এবং এই জয়স্টিক বাটন দিয়ে আপনারা কি করতে পারবেন। এই জয়স্টিক বাটনটির কাজ হচ্ছে, এটি হচ্ছে দেখেন, এখানে হাতে টান দিয়ে তাহলে দেখেন আমার মাউসের থাকা তীর চিহ্নটি লড়ছে। ঠিক সেম কাজই হচ্ছে ওই জয়স্টিক বাটনটির। আপনার যদি এই স্ক্রিনটি এখান থেকে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি মাউস ছাড়া এই তীর চিহ্নটি নাড়াচাড়া করতে পারবেন না, আর যার কারণে এই জয়স্টিক বাটনটি দিয়ে দিয়েছে। আপনি এই জয়স্টিক বাটনটির মাধ্যমে আপনি আপনার এই তীর চিহ্নকে কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি যদি এখন আপনাদেরকে জয়স্টিক বাটনটি দ্বারা এই মাউসটিকে আমি লড়াই দেখাচ্ছি। দেখেন আমি এই জয়স্টিক বাটনটি যে সাইটের দিকে নিব, দেখেন মাউসটি ঠিক ওই সাইটের দিকে যাচ্ছে। আপনি কিন্তু এই জয়স্টিক বাটনটি দ্বারা এই মাউসের সব কাম ঠিক করতে পারবেন। দেখেন আমি এখানে যেদিকে নিয়ে যাচ্ছি, দেখেন জয়স্টিক বাটনটি যেদিকে নিয়ে যাচ্ছি ঠিক সেদিকে যাচ্ছে। আমি যদি এখন আপনাদেরকে একটি ফাইল ওপেন করে দেখাতে হয়, আমি জয়স্টিক বাটনটি দেখেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমার ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি এই জয়স্টিক বাটনটির দ্বারা আপনি আপনার ল্যাপটপে থাকা তীর চিহ্নটি ডানে বামে এদিক সেদিক করে আপনি সবকিছু ইউজ করতে পারবেন। দেখেন আমি যদি এই জয়স্টিক বাটনটি দ্বারা দেখেন আমি আমার ল্যাপটপের ভিতরে প্রবেশ করেছি। দেখেন আমি যদি এখানে এভাবে ক্লিক করি, দেখেন এখানে আমার ল্যাপটপটি কিন্তু আমি মাউস ছাড়া একদম ইজিভাবে ইউজ করতে পারছি। আর আপনিও আপনার জয়স্টিক বাটনটি দ্বারা আপনি আপনার ল্যাপটপটি এভাবে ইউজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।